ইসমিল্লা রহমান রহিম ও দেশে বাইরে বসে এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এই পর্বে আপনাদের সাথে আলোচনা করবো আনসার বিটিভি ব্যাংক আনসার বিটিভি ব্যাংক এই আনসার বিটিভি ব্যাংকটা বাংলাদেশের কোন কোন পর্যায়ের লোককে ঋণ দিয়ে থাকে কি কি পেপারস লাগে কি কি ফ্যাসিলিটি আছে এই ব্যাঙ্কের কতদিনের মধ্যে আমাকে এই ব্যাংকের ঋণ পরিশোধ করতে হবে এই বিষয় নিয়ে আমার ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুটি ভিডিওটির সঙ্গে থাকবেন যাতে করে আপনি সুন্দর করে বুঝতে পারেন আর হ্যাঁ এখনও যারা আমার এই ফ্যামিলির সদস্য হননি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে বেলে প্রেস করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলি সবার আগে দেখতে পারেন তো চলুন মেন টুপিকে যাওয়া যাক আনসার বিডিবি আনসার বিডিবি ব্যাংক হলো দেখবেন আপনার প্রতিটি জেলায় প্রতিটি থানায় একটি আনসারব্লিউডিবি অফিস আছে এবং আনসারাবিউ ডিবি ব্যাংক আছে এই আনসাবিবি ব্যাংক এটা লোন দেয় হলো আপনার যদি জমি থাকে আপনার বাবার কিংবা আপনার কিংবা আপনার কোনো নিকট রিলেটিভ যে আছে তার জমি থাকে সেই জমি তারা রেখে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ হিউজ অঙ্কের লোন দিবে সেই লোনটা কতটুকু হতে পারে আসুন সে বিষয়টি নিয়ে আলোচনা করি আপনার যদি জমি থাকে দশ লক্ষ টাকার আপনার জমির মূল্য যদি বর্তমান বাজারে দশ লক্ষ টাকা থাকে তাহলে আপনাকে আনসার বি অবশ্যই পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকা ঋণ দিবে এই ঋণটা আপনাকে কত মধ্যে পরিশোধ করতে হবে দেখুন এই ঋণটা আপনাকে পরিশোধ করতে হবে সর্বসাকল্যের তিরিশ মাস এই তিরিশ মাসের মধ্যে আপনাকে এই ঋণটা পরিশোধ করতে হবে পরিশোধ কর পরিশোধ করার পরে আপনাকে আপনার জমির দলিল তারা ফেরত দিয়ে দিবে আর আপনাকে এই ঋণটা আনতে হলে অবশ্যই জামানাত লাগবে আর সেই জামানাতটা হলো আপনি যদি পাঁচ লক্ষ টাকা নিতে চান তিন লক্ষ টাকা নিতে চান দুই লক্ষ টাকা নিতে চান আপনাকে আপনার জমি যে জমির উপরে আপনাকে দলিলের উপরে ঋণ দিবে। সেই ঋণটা আপনাকে পরিশোধ করতে যে তিরিশ মাসে যে পরিশোধ করবেন প্রতি মাসে আপনাকে পরিশোধ করার উপরে আপনার টাকাটা কমে যাবে সুদ নেবে না আপনার যদি পাঁচ লক্ষ টাকা ঋণ নেওয়া থাকে সাপোজ আপনি যদি প্রতি মাসে আপনি যদি বিশ হাজার টাকা বা প্রতি মাসে যদি আপনি দশ হাজার টাকার ঋণ দিয়ে থাকেন তাহলে এই দশ হাজার টাকার ঋণ দেওয়ার পরে আপনি যদি প্রতি মাসে দশ হাজার টাকা আপনি কিস্তি দিয়ে থাকেন তাহলে এই প্রতি মাসে কিস্তি দেওয়ার পরে যেমন পাঁচ লাখ টাকাতে দশ হাজার টাকা কমে গেল এই দশ হাজার টাকার কোনো সুদ তারা নেবে না পঞ্চাশ হাজার টাকা কমে গেলো পাঁচ লাখ টাকাতে এই পঞ্চাশ হাজার টাকার কোনো সুদ হবে না আপনার চার লাখ পঞ্চাশ হাজার টাকা ওই পঞ্চাশ হাজার টাকা যে সুদ আছে ওইটা দিতে হবে দেখুন আপনার যদি জমি না থাকে আপনি যদি জমি দিতে ইচ্ছুক না হন তাহলে আরও সহজ শর্ত সেটা হলো আপনি আনসার বিটিভি থেকে লোন নিতে হলে অবশ্যই আপনাকে ভাষাটা ব্যবসা প্রতিষ্ঠান দেখাতে হবে এবং সে ব্যবসা প্রতিষ্ঠান দেখিয়ে এবং আপনি যদি এর চেয়ে সহজ সেটা হলো আপনি যদি আনস্তার বিডিবির সদস্য হয়ে থাকেন কিংবা আনসার বিডিবির ব্যাংকের কোনো শেয়ার ক্রয় করে থাকেন সেটা সেই শেয়ারের যদি আপনি কাগজটা তাদেরকে দিতে পারেন শেয়ার করার যে আপনি রসিদটা সেই রসিদটা বা আপনি যে সদস্য সেই রসিদ সদস্য সংখ্যার রসিদটা দিতে পারেন তাহলে আপনাকে কোনো জমির দলিল কিংবা কোনো জামানত দিতে হবে না আজ এ পর্যন্তই যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলি সবার আগে দেখতে পারেন আর হ্যাঁ আপনাদের অবশ্যই একটি লাইক কমেন্ট আমাকে ভিডিও বানানোর প্রেরণা জোগায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ